আসসালামু আলাইকুম বিউটিফুল ফ্যাশন ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মেশিন সম্পর্কে কিছু কথা যেটা কি না আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট এসেছে রোজ দিন আসে আর কি হ্যাঁ দশটা কমেন্টের মধ্যে আমি দেখি চারটা কমেন্ট হয়তো বা এই মেশিন নিয়ে তো আমি ভাবলাম এই মেশিন নিয়ে কিছু ভিডিও আমি তৈরি করব আলাদা আলাদা করে তো আপনারা অবশ্যই আমার সবগুলো ভিডিও দেখে নেবেন পুরোপুরি ওকে তো প্রথম প্রশ্নটা হচ্ছে যেটা আমাকে সবচেয়ে বেশি কোশ্চেন করে সেটা হচ্ছে এই মেশিনটার রেটটা কত তো আমি ফার্স্ট উত্তরেই আমি বলবো যেটা সেটা হচ্ছে এইগুলো মেশিন অনেক জায়গায় হয়তো বা আলাদা আলাদা রেটে বিক্রি হয় তো আমি যত টাকাতে কিনেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিনেছি হচ্ছে আট টাকা দিয়ে তো সেটা অনেক দিন আগের কথা প্রায় পাঁচ থেকে ছয় বছর মতো হবে আমার এই মেশিনটা আর এটা আমার অনেকটা ভালো লাগে আমার বেশিরভাগ সময় আমি এর সঙ্গে কাটাই আমার যখন কোনো কাজ থাকে না বা কোনো কিছু হয়তো বা ভালো লাগতেছে না তখন আমি এর সঙ্গে কিন্তু যাই ইচ্ছা তাই সেলাই করি বা ফুল তৈরি করি যাই হোক না কেন তো আপনারা যারা মেশিন কেনার কথা ভাবতেছেন যারা ফার্স্ট মেশিন কিনতে চান তারা আমার মনে হয় এই মেশিনটা না কেনাই ভালো আপনারা বাটারফ্লাই মেশিনে সেলাইটা শিখে নেবেন তারপরে কিন্তু এটাতে আসতে পারেন আমি এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকেই আছে যারা হয়তো বা ফার্স্ট টাইম যদি মেশিন চালায় তাহলে এটাতে কিছু কিছু সমস্যা হয় যেটা কিনা যারা একদমই ফাস্ট তাদের কাছে হয়তোবা বেশি মুশকিল হতে পারে তবে আপনারা যারা একটু বেশি সাহসী আসেন আর কি তারা কিন্তু এই মেশিনটা ফার্স্ট টাইমই কিনে নিতে পারেন এটা অনেকটা ভালো এখানে দেখুন অনেক রকমের সেলাই হয় প্রায় কত রকমের দেখুন আমি দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পনেরো পনেরো রকমের কিন্তু এখানে প্রায় সেলাই হয় আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই তিনটা ছাড়া হয়তো বা সেলাই করে কিন্তু না আমি মনে করি যে এটা দিয়েও কিন্তু আপনারা অনেক সুন্দর করে ডিজাইন করতে পারেন এমব্রয়ডারির চিকন সেলাইটা কিন্তু আমি এটা দিয়ে করি ওকে তো আমি এটাকেও সেলাই হিসেবে ধরেছিস সো আমাদের এটা পুরোটা পনেরো রকমের সেলাই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ছোটো বড়ো মাঝারি সব ধরনেরই আর কি আর যদি আপনারা আরও সুন্দর করে ডিজাইন করতে চান আর কি মানে তাহলে এই একটা বা দুইটা একসঙ্গে মিশিয়ে কিন্তু অনেক রকমের ডিজাইন করতে পারেন তো আপনারা অবশ্যই এই মেশিনটা কিনে নেবেন আর প্রফেশনালি আমাকে অনেকেই বলে যে প্রফেশনালি এটা আমি কিনতে পারবো কি না হ্যাঁ পারবেন সে তো আপনাকে অবশ্যই মেশিনটাতে অনেকটা যত্ন করতে হবে হ্যাঁ মেশিনে যে এই যে এখানে তেল দেওয়ার একটা ব্যাপার আছে এখানে সবসময় আপনারা দু এক একটা দুইটা ড্রেস তৈরি করার পরে আপনারা তেল লাগাতে পারেন আর হচ্ছে এদের ভিতরে কিছু কিছু জায়গায় তেল দিতে হয় সেখানে কিন্তু আপনারা তেল লাগাতে পারেন তাহলে আপনার এই মেশিনটা অনেক দিন পর্যন্ত যাবে আমি আসলে বলতে গেলে প্রফেশনালি বলতে গেলে আমি প্রফেশনালি কোনো করি না আমার যখন ভালো লাগে তখন আমি করি তো আপনারা চাইলে প্রফেশনালি করতেই পারেন তবে সেই তো আপনার এর সঙ্গে আরও একটা আপনারা করেন তাহলে এটা অনেকটা হেল্প করবে তৃতীয়ত হচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করে আপু এটার আসলে বিদ্যুৎ বিলটা কেমন আসে তো আমি সেহেতু বলবো একটা বাসায় অনেক কিছুই থাকে হ্যাঁ সেহেতু একটা মেশিনের কতটা বিদ্যুৎ বিল আসে সেটা বলা অনেকটাই মুশকিল তবে আমার মনে হয় না যে এটা বেশি একটা বিদ্যুৎ টানে তবে এত কিছু হিসাব করে আপনারা কিছুই করতে পারবেন না সো আপনার যদি শখের মেশিন কেনা হয় আর কি তাহলে এটা কিন্তু আপনারা কিনে নিতেই পারেন সব মিলিয়ে এটা আপনার ফ্রেন্ড হয়ে যেতে পারে তো আপনারা অবশ্যই কিনবেন আমি এটা সাত হাজার আট হাজার সাতশো টাকা দিয়ে কিনেছি আমার একটা ফ্রেন্ড কিনেছে যে কিনেছে একদম আট হাজার টাকা দিয়ে কিনেছে আবার অনেকেই আছে সাত হাজার টাকা দিয়ে এই রকমই কিনেছে জানি না আসলে এটার ব্যাপারটা আসলে কি হয়তো বা কম বেশি কিছু তো একটা হবে তবে আমি কিনেছিলাম সাত আট হাজার সাতশো টাকা দিয়ে তারপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমি এটা কোথায় থেকে কিনেছি আসলে এটা যদি আপনারা এরকম করে প্রশ্ন করেন যে আমি ঠিক কোন জায়গা থেকে কিনেছি তাহলে কিন্তু একদমই ভুল হবে কারণ আমি যেখানে থাকি আপনি তো সেখানে নাও থাকতে পারেন আপনার শরৎটা তো আলাদাও হতে পারে তো সেই তো আমি বলবো যে এটা আমি কোন জায়গা থেকে কিনেছি সেটা যেখানে আপনারা সেলাই মেশিন এমনিতে সিম্পল সেলাই মেশিনগুলো যেখানে কিনেন আর কি সেখান থেকেই কিন্তু এটা কিনতে পারবেন সেরকম দোকান থেকেই আমিও কিনেছি হ্যাঁ তো আপনারা অবশ্যই সেরকম দোকানে গিয়ে যদি জিজ্ঞাসা করেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও আমি জানি শোরুমগুলোতেও কিন্তু পাওয়া যায় যেখানে মিক্সার গ্রাইন্ডার তারপরে ফ্রিজ টিভি এগুলো পাওয়া যায় সেখানেও কিন্তু এই মেশিনগুলো পাওয়া যায় আমি নিজেও দেখেছি যে ওয়ালটনে আমি এর আগে গিয়েছিলাম সেখানেও এরকম একটা মেশিন আমি দেখেছি তো আপনারা সেখানে যোগাযোগ করলেও কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রোজদিন আমার চ্যানেল থেকে নতুন নতুন ডিজাইন পাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন সবাই অনেক 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 ভালো থাকবেন আল্লাহ